যে কোনো দিন পদত্যাগ করছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ছুটিতে অস্ট্রেলিয়া থাকা বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শিগগিরই তিনি তার পদত্যাগপত্র ঢাকায় পাঠিয়ে দেবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। ষোড়শ সংশোধনীর রায়ে বিচারপতি এস কে সিনহার পর্যবেক্ষণ নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়েনের মধ্যে তিনি এক মাসের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। এক মাসের ছুটি শেষে তিনি দেশে ফিরে যাবেন কিনা, ফিরে গেলেও তিনি পুনরায় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল আছে। অস্ট্রেলিয়ায় ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে যোগাযোগ আছে এমন সূত্রগুলো আমার দেশকে জানান, বিচারপতি সিনহা সরকারকে পদত্যাগপত্র পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। ছুটি শেষ হওয়ার সাথে সাথেই তার পদত্যাগ কার্যকর করার অনুরোধ জানাবেন তিনি। সূত্রগুলো জানায় বিচারপতি সিনহা বাংলাদেশে ফিরে যাবেন কিনা সে ব্যাপারেও ভাবনা চিন্তা করছেন। দেশে না গেলে অস্ট্রেলিয়া কিংবা কানাডায় তিনি স্থায়ীভাবে বসবাস করতে পারেন বলে সূত্র জানায়। সূত্র নতুন দেশ, খবর আমার দেশ, 5ই নভেম্বর 2017। ধন্যবাদ।